All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. থেকে বলছি সুরাব হোসেন। তা আপনাদের সামনে যে গাছটা আছে, এই গাছটা হচ্ছে কাশ্মীরি কিন্নু। কিন্নুর মূলত আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে, এটা হচ্ছে পাকিস্তানি, কাশ্মীরি আর পাঞ্জাবি। আমার কাছে এই চারা খুব প্রচুর পরিমাণে স্টকে আছে। এই চারাগুলো নিয়ে পেয়ে যাবেন মাত্র 50 টাকার বিনিময়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, অল টাইম যেটা ভিয়েতনাম মালটা। অনেক গাছে ফল হয়ে আছে, ঠিক আছে, অনেক গাছে ফল হয়ে আছে। এইরকম এই 4 ফিট গাছগুলো নিতে গেলে আপনাদের 200 টাকা দাম পড়বে। 50 টাকা থেকে গাছ শুরু আছে। হাই টু মালটা আছে, প্রচুর পরিমাণে ফল এসেছিল, আমি ঝরিয়ে দিয়েছি অনেক, এখনও আছে ভিতরে ভিতরে। এগুলোর দাম 200 টাকা, মাত্র 200 টাকা। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন নার্সারিতে আজ এসেছি। আমি অনেকদিন পর এই নার্সারিতে এলাম। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সুরাব নার্সারিতে, চাকলার একটি প্রসিদ্ধ নার্সারি। তো বর্তমানে দাদা আমাদের সাথে রয়েছে। সুরাবদা, আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। আপনি বলুন যে আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? পোপার চাকলা লোকনাথ মন্দিরের পাশে। আচ্ছা, তো চাকলা যে প্রসিদ্ধ নার্সারি সুরাব নার্সারি, সেই সুরাব নার্সারির এপিসোড আমাদের চ্যানেলে কিন্তু আপনারা আগে অনেক দেখেছেন। তো বর্তমানে যে কালেকশনসগুলো সুরাব নার্সারিতে এসছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সুরাব নার্সারি মানেই কিন্তু অফার এবং অফার। তো বর্তমানে দাদা কিছু অফার কি রাখছেন? অফার মানে সুরাব নার্সারি মানে অফার, আর আপনার চ্যানেলে তো অফার থাকে একদম। তো গ্রিন ওয়ার্ল্ড এবং সুরাব নার্সারি একটা পরিচিত নাম। তো চলুন দেখতে থাকি পরবর্তী যে ভ্যারাইটিসগুলো। তো আর সময় নষ্ট করবো না এবং সরাসরি আমরা ভ্যারাইটিস দিকে চলে যাব। তো বন্ধুরা, বর্তমানে যে ভ্যারাইটিগুলো আমরা দেখব, সবার প্রথম দাদার কাছে যাব এবং জানব। ম্যান্ডারিন অরেঞ্জ আপনারা এই 4-5 ফুট গাছও নিতে পারেন। আচ্ছা, এই এরকম ছোট গাছও নিতে পারেন যারা ঝোপালো গাছ। আচ্ছা, এটা এটা ম্যান্ডারিন, এটা ম্যান্ডারিন অরেঞ্জ। আচ্ছা, বর্তমানে কি দাম রাখছে? এগুলো মাত্র 200 টাকা। আর এই ধরনের ভ্যারাইটি 50 টাকা থেকে চারা শুরু আছে, আরও কমে নিলে 30 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, 30 টাকার চারাটা না নিতে বলবো, কারণ একদম ছোট চারা নিয়ে বাঁচাতে পারবে না 50 টাকা। আর এই ধরনের ভ্যারাইটি আমাদের এই আবহাওয়াতে ছাদ বাগানে করা সম্ভব? ছাদ বাগানের জন্য গ্রাফটিং চারা সব ছাদ বাগানে একদম। এখানে আমি আরও কিছু সাইট্রাসের কালেকশন বেড সহকারে রাখা রয়েছে, আমি দাদার কাছে যাব এবং জেনে নেব। এই যে এতগুলো এখানে রয়েছে চারা, আপনি সবার প্রথম বলুন এগুলো কি আছে? এগুলো আপনার আছে কারা কারা নেবেন? আচ্ছা, এগুলো আছে আপনার মিখান সাতসুমা। আচ্ছা, এটা মূলত কোথাকার প্রজাতি, যে প্রজাতির কথা আপনি বললেন? এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, মোরো মোরো, এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা হচ্ছে মোরো ব্লাড। আপনার অল টাইম ভেরিগেটেড। আচ্ছা, কি দাম এর মধ্যে রয়েছে একটু যদি বলেন? এই একদম এগুলো 100 টাকা। আচ্ছা, সব ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা এখানে পাবেন। দার্জিলিং জায়ান্ট আছে 50 টাকা। আচ্ছা, দার্জিলিং জায়ান্ট, এটা বড় সাইজের কম একদম, মানে একটু বড় সাইজের হয়। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলুন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এই যে আপনি বললেন জায়ান্ট এবং দার্জিলিং এর যে ভ্যারাইটিস গুলো, এগুলো কি আলাদা কোনো ভ্যারাইটিস না সেম ভ্যারাইটিস? দার্জিলিং এই দুটো তিনটা ভ্যারাইটি। আচ্ছা, একটা বড় হয়, একটা একদম মিনি হয়, একটা মিডিয়াম হয়। আচ্ছা, বড় সব থেকে বড়টাকে জায়ান্ট জায়ান্ট আমরা বলছি। তো আর এই ধরনের ভ্যারাইটি তো আমাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে করাও যেত, খুব আমাদের ওয়েস্ট বেঙ্গল সাকসেসফুল সাকসেসফুল একটা ভ্যারাইটি একদম, সত্যি কথা। তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এবং তাতে কিন্তু ফলন অনেক আমরা পাবো। বন্ধুরা, এখানে আরও কিছু ভ্যারাইটিস আমি দেখে নেব। এই যে দাদা আমাদেরকে দেখাচ্ছে, এটা কি আছে? এটা হচ্ছে কার্লিং, কার্লিং লিফা, কার্লিং লিফা একদম, ঠিক আছে। আচ্ছা, এই লেবুটা কি রকম হয় একটু যদি বলেন? হয় অল টাইম হয়, এটা মাসুদ করিম স্যারের যারা ভিডিও দেখে একদম দেখলেই বুঝতে পারবে ওনার দেওয়া আছে, ওনার কাছ থেকে চারাটা সংগ্রহ একদম। তো সরাসরি মাসুদ করিম স্যার, বেশি স্টক নেই, মূলত 200 পিস মতো আছে, সব নার্সারি মানে নিয়ে গেছে। আচ্ছা, 100 টাকার বিনিময় দিয়ে দেবো, অন্য কোনো নার্সারিতে 100 টাকায় পাবে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি আমরা তো করতেই পারি আমাদের আবহাওয়াতে, কোনো দর্শক বন্ধু ভিয়েতনামি
আজকের ডেটে যদি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, আপনি আমাদেরকে বলুন শুটিং আসতে কতটা সময় লাগবে? মিনিমাম 6 মাসের মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারাইটি থেকে সামনে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল চলে আসবে, ফুল চলে আসবে এবং কাছে ফল ধরা ছিল। আচ্ছা, আমি দেখালে দেখেন একটা কাছে আমি দেখি এই যে ফল ধরা অবস্থাতেও কিন্তু রয়েছে, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা করতে পারেন বন্ধুরা। এখানে আরও কিছু ভ্যারাইটিস সাইট্রাসের রয়েছে, আমি দাদার কাছে যাব এবং জানি নেব এই ধরনের ভ্যারাইটিস কি রয়েছে। এটা সাউথ আফ্রিকান ইয়েলো মাল্ট। আচ্ছা, সাউথ আফ্রিকান ইয়েলো মাল্ট, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকায় 3 ফুটে 3.5 ফুটের গাছ প্রায়। এই যে এইখানে গ্রাফট করা আছে, খুব সুন্দর ঝোপালো গাছ কিন্তু আপনারা এই দামের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা। এখানে বেশ কিছু ভ্যারাইটিস রয়েছে, আমি একটু জেনে নিতে চাইবো এইগুলো কি রয়েছে। এগুলো মিশরীয় মাল্টা। আচ্ছা, মাল্টাটা খুব সুন্দর আমাদের হচ্ছে, সেই প্রতীক্ষিত মিশরীয় মাল্টা, আর মাত্র 50 টাকার বিনিময়ে এরকম গাছ পেয়ে যাবেন। অনেক ঝোপালো গাছ কিন্তু রয়েছে, ঝোপালো ঝোপালো গাছ, 3 ফুট 3 ফুট গাছ একদম। আর প্রত্যেক ছাদ বাগানে কিন্তু একটি হলেও মিশরীয় মাল্টা পাওয়া যাবে। দাম কি রয়েছে? 50, মাত্র 50 টাকায় কিন্তু মিশরীয় মাল্টা আপনারা পেয়ে যাবেন। আরও কিছু রয়েছে, প্রচুর কিন্তু স্টক রয়েছে। এই যে এত পরিমাণ এখানে আপনার থাইটু আছে, সাদুকি আছে, মিশরীয় মাল্টা আছে, সব 200 টাকা করে দাম। আচ্ছা, আর এইগুলো কি মাদার করবেন বলে রেখেছেন? না, এগুলো প্যাকেটে তো একটু দেখলে আমারও তো ইচ্ছা হয় টবে করি। অবশ্যই, তো সেই কিন্তু একটা গাছ সব ওই টবে লাগানো, এক একটা ভ্যারাইটি কিন্তু মাদার সহকারে রাখা রয়েছে এবং তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল রয়েছে। এই মাদার সহযোগে যে চারা সুরাব নার্সারি থেকে আপনারা পাবেন, ভ্যারাইটি ট্যাগ সহ রয়েছে। এই যে পাকিস্তানি, ম্যান্ডারিন, প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটি এরকম রয়েছে এবং সেখান থেকেই কি চারা তৈরি হয়? এখান থেকে চারা না, আমার যেমন মাদার নিয়ে আসি, তিনটে করে নিয়ে আসি, একটা টবে হয় আর দুটো মাটিতে। আচ্ছা, এখানে গাছগুলো থেকে ডাল কেটে। আচ্ছা, এখানে আমি দাদাকে জিজ্ঞাসা করবো, না না, এই যে সবেদা দেখতে পাচ্ছি, এটা কি প্রজাতি আছে? ল্যাংচা, ল্যাংচা সবেদা, কি পরিমাণে ফল দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফল হয়, এক একটা ডগায় কিন্তু 4-5টা করে থোকায় থোকায় ঝুলে রয়েছে। আচ্ছা, এই চারা পাওয়া যাবে? চারা 30 টাকা থেকে শুরু। আচ্ছা, এই যে সবেদাটা, এটা অল টাইম সবেদা, দেখতে পাচ্ছেন সব গাছে ফুল আসছে, এর চারা প্রচুর পরিমাণে আপনার কাছে স্টক আছে, কোনো নার্সারি ম্যান যদি নিয়ে যেতে চায় তাহলে তারা পাবে, তারা আরামসে পেয়ে যাবে। বাগানিরা তো পাবেনই, খুচরো এবং পাইকারির কিন্তু দাম একই, চার যেরমভাবে প্রয়োজন আপনারা কিন্তু সুরাব নার্সারি থেকে সেই রকম কিন্তু আপনারা নিতে পারবেন বন্ধুরা। এটা হচ্ছে সাতুকি কমলা, এখানে আছে সাতুকি আছে, থাইটু আছে, কিন্নু আছে, আপনার কার্লিং আছে, এইসব চারাগুলো মাত্র 50 টাকার বিনিময়ে এরকম গাছগুলো পেয়ে যাবেন। এত ঝোপালো গাছ কিন্তু এই 50 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটা কিন্তু ঝোপালো গাছ, যেটাই বলবেন সেটাই কিন্তু পাবেন, প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রামলঙ্গন কমলা, মানে চায়না রামলঙ্গন, চায়না রামলঙ্গন, মানে লাল লাল হয়, প্রচুর হয়, একটু লাল হয়, প্রচুর হয়, প্রচুর পরিমাণে, ঠিক আছে। আর এটা খেতে টক মিষ্টি, খাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, মানে আমাদের আবহাওয়াতে একটা সাকসেসফুল ভ্যারাইটি বলা যেতে পারে, আর এটা বাগানিদের তো একটা গাছ সাথে রাখতেই হবে একদম, ঠিক আছে। কি দাম রেখেছেন? মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা একদম। এটা সেই জাপানের বিখ্যাত ডেকোপন। আচ্ছা, এই এত বড় সাইজ? আরো বড় ছিল, আমি তো ভেঙে দিয়েছি এই কাস্টমারদের দেখার জন্য। বাপরে বন্ধুরা, দেখুন এই যে ডেকোপন অরেঞ্জ, বিখ্যাত একটি প্রজাতি জাপানের, মাদারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, গাছে কিন্তু ফল হয়ে রয়েছে, এর থেকে চারা পাওয়া যাবে? এই তো চারা, এই যে চারা রয়েছে, দাদা কিন্তু এই ধরনের মাদার থেকেই কিন্তু সরাসরি চারা নিজে হাতে প্রস্তুত করেন এবং আপনাদের হাতে তুলে দেন। কি দাম রাখছেন? মাত্র 100 টাকা থেকে এই ধরনের চারা শুরু, অত ঝোপালো চারা কিন্তু আপনারা সব নার্সারিতে পাবেন না। আর এই ধরনের ভ্যারাইটি কোনো বাগানই যদি আজকের ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, আপনি আমাদেরকে একটু বলুন মিনিমাম কত ইঞ্চি টপ দিয়ে শুরু হবে? এগুলো 10-12 ইঞ্চি টপ দিয়ে শুরু। আর ফ্রুটিং আসতে কত সময় লাগতে পারে? 1 বছর, 1 বছরের মধ্যেই কিন্তু ফলন আমরা পাবো। আপনি আমাদেরকে একটু বলুন এই ধরনের ভ্যারাইটি যদি সাইট্রাসের যে কালেকশনগুলো আপনি আমাদের সঙ্গে আজকে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন, কোনো বাগানি বন্ধু যদি এই ধরনের সাইট্রাস করতে চায় তাহলে মিনিমাম মাটি প্রস্তুত কিভাবে হবে, একটু টিপস আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আমি তো লাগিয়েছি 30% গোবর সার, গোবর সারটা যেন একেবারে শুকনো ঝুরঝুরে হয়ে যায়, কোনো রস থাকলে হবে না। ওই উপরে লাগিয়েছিলাম 70% মাটি দিয়ে,
তার উপরে হাড়গুলো শিংকুশি নিম ফল এগুলো অল্প অল্প মিক্স খাওয়া দিয়েছি। আর মিনিমাম পরিচর্যা কি থাকবে? এগুলো স্প্রে করি, একটু সাপ স্প্রিং, একটু হামলা, এগুলো। আচ্ছা, আর বিশেষ কোনো পরিচর্যা নেই? এই সাইজের লেবু কিন্তু আমরা করতে পারি আমাদের ছাদ বাগানে। তো আপনারা কিন্তু এই ধরনের যে টিপস দাদা আমাদের সঙ্গে শেয়ার করলো, সেটা যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানেও কিন্তু এই ধরনের লেবু ধরানো সম্ভব এবং এই সাইজের লেবু ধরানো সম্ভব। বন্ধুরা, এখানে আমি বেশ কিছু জামের ভ্যারাইটি দেখতে পাচ্ছি এবং লিচুরও ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এখানে চায়না থ্রি লিচু আছে, এগুলো চায়না থ্রি লিচু। আর এই যে জাম আমার কাছে আছে, বারুলি আছে, জাভা আছে, সিডলেস আছে, আর কেজি 10 আছে। আচ্ছা, মানে এই যে প্রজাতি আপনি দেখাচ্ছেন এটা কি প্রজাতি আছে? এগুলো থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি, এটা কেজি 10 আছে। কেজি 10 জাম, জনপ্রিয় একটি জামের ভ্যারাইটি। দাম কি চলছে এখন? মাত্র 250 টাকাতে দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে এইচএলএম 99 আপেল। এরকম চারা হয়তো আপনারা কখনো দেখেননি, সবসময় 4 ফুট 5 ফুট চারা দেখেছে, তাতে ফল আসে না। আচ্ছা, এটা আমার নিজের মাথার থেকে গ্রাফটিং করা আছে। আচ্ছা, একটা একটা এই রুট স্টকের দাম 60 টাকা। আচ্ছা, এই বর্তমানে এই রুট স্টক কি আছে? ও আপেলের রুট স্টক 99 এর রুট স্টক। আচ্ছা, তার উপরে আমার মাদার থেকে গ্রাফ, মানে সায়নটা আপনার অরিজিনাল এই সুরাব নার্সারি যে মাদার করা রয়েছে সেখান থেকেই কিন্তু করা হয়েছে। দাদা দাম কি রেখেছেন? এই দাম মাত্র 100 টাকা। 60 টাকা থেকে আপেল ছুঁ, তাতে ফলের গ্যারান্টি দিতে পারবো না, ফল গ্যারান্টি সমেত দিতে গেলে 100 টাকা। আচ্ছা, তো নিশ্চিত করে দাদা আমাদেরকে জানালো এই ধরনের ভ্যারাইটিতে কিন্তু নিশ্চিত ফলন পাওয়া সম্ভব। আর আমি জেনে নেব এই যে আপনি আপেল দেখাচ্ছেন এছাড়া আর কি কি প্রজাতির আপেল এই মুহূর্তে আপনার কাছে? আমার কাছে আন্না গোল্ডেন ডটসেট আর 99। প্রত্যেকটার ভ্যারাইটি কি দাম একই? একই দাম, একই দাম। বন্ধুরা, এবার আমরা কিছু দেখে নেব আমের ভ্যারাইটি। জনপ্রিয় যে কালারিং আম আমরা করি আমাদের ছাদ বাগানে, সেখান থেকে আমি এই বেড সহকারে রয়েছে প্রচুর আমের কালেকশন, দাদার কাছে যাব এবং জানবো এগুলো কি ভ্যারাইটি আছে। এগুলো নাম ডগমাই গোল্ডেন। আচ্ছা, নাম ডগমাই গোল্ডেন, গোল্ডেন, এটা অল টাইম হচ্ছে। আচ্ছা, মূলত এই ধরনের ভ্যারাইটিকে আমরা কি লেট ভ্যারাইটি বলতে পারি না আর্লি ভ্যারাইটি? আর্লি, অল টাইম হচ্ছে। আচ্ছা, অল টাইম, ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকে। আচ্ছা, কোনো বাগানি বন্ধু আজকের ডেটে আপনার এই ভ্যারাইটি যদি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফ্রুটিং হতে মোটামুটি কতটা সময় সে লাগে? 1 বছর, মানে আমরা আশা করতে পারি পরের বছর ফল ছিল সব দেখে দেখে ফল এই ধরনের ভ্যারাইটি থেকে কিন্তু আমরা নেক্সট ইয়ারে ফলন পেতে পারি আরামসে। আর কি দামের মধ্যে? মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ছোপালো চারা। এখানে আমি আরও একটা ভ্যারাইটি দাদার হাতে দেখতে পাচ্ছি, একটু জেনে নেবো এটা কি আছে। মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি, সেই প্রতীক্ষিত জাপানি একটি প্রজাতি, প্রত্যেকের ছাদ বাগানে একটি হলেও পাওয়া যায়। দাম কি রেখেছে? মাত্র 100 টাকা। মানে এই দাম আমার সব 100 টাকা করে। আপনারা পেয়ে যাবেন হানিডু, পেয়ে যাবেন থ্রি টেস্ট, বর্নাই কিং, কিং অফ চাকাপাত, মিয়াজাকি, আটপি টু, আপনার ব্যানানা পেয়ে যাবেন, ব্যানানাও 100 টাকা, কাটিমন 50 টাকা, আপনি নাম ডগমাই সিমং পেয়ে যাবেন 100 টাকা। আচ্ছা, রেড আইবরি যেটা চিয়াংমাই বলছে ওটা পেয়ে যাবেন 100 টাকা, কিউজাই পেয়ে যাবেন 100 টাকা, আম আমার 100 টাকা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সব ধরনের আমের কিন্তু আপনার এই গাছ 100 টাকায় তো কোন নার্সারি দিতে পারবে না। আমি প্রচুর নার্সারিতে কিন্তু দেখেছি হানিডু ধরনের ভ্যারাইটি কিন্তু এই দামে দেওয়া সম্ভব নয়। এগুলো 4-5 ফিটে হানিডু আছে, এগুলো 100 টাকা। আচ্ছা, এগুলো আপাতত মার্কেট 300 টাকা, 350 টাকা চলছে। ছোট চারাগুলো যেগুলো এক ব্রাঞ্চ, আচ্ছা, 2.5 ফিট 2 ফিট, আচ্ছা, 100 টাকাতে দিচ্ছে একদম। এগুলো এগুলো হানিডু আছে, এগুলো হানিডু। আচ্ছা, এই ধরনের এটাকে কি আমরা লেট ভ্যারাইটি? হ্যাঁ, একটু লেট ভ্যারাইটি, একটু লেট ভ্যারাইটি, লেটে আসে। তবে এই ধরনের ভ্যারাইটি যদি ডেটে আজকে ডেটে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে কি আমরা নেক্সট ইয়ারে ফলন পেতে পারি আরামসে? এগুলো এখানে রয়েছে বেশ কিছু কিং অফ চাকাপাতের ভ্যারাইটি, কিং অফ চাকাপাত আছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, এরও কিন্তু দাম 100 টাকা। আচ্ছা, এখানে রয়েছে বেশ কিছু থ্রি টেস্টের ভ্যারাইটি। আচ্ছা, এই যে আপনি আমাদেরকে একটু বলুন এই যে থ্রি টেস্ট, এর থ্রি টেস্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। থ্রি টেস্ট কেন বলছে? থ্রি টেস্ট বলছে আঁঠির গায়ে একরকম টেস্ট, মধ্যিখানে শ্বাস একরকম টেস্ট, আর বাকলের ওখানে একরকম টেস্ট। আচ্ছা, এই জন্য এরকম ছাদ এই আমটাই নেওয়া যাবে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা যাবে? আচ্ছা,
এই ধরনের আপনি যে ভ্যারাইটিসগুলো আপনাদের দেখাচ্ছেন প্রতিবেদনের মাধ্যমে, কোনো বাগানি বন্ধু যদি এই ধরনের ভ্যারাইটি তার ছাদ বাগানে করতে চায়, মিনিমাম আমের ক্ষেত্রে কতটা ইঞ্চি কত ইঞ্চি টপ দিয়ে শুরু করতে? আপাতত 4-5 ফিটে গাছ, 10 ইঞ্চিতে প্রথম স্টপে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চিতে লাগানো বেটার। আচ্ছা, 1 বছর বা 2 বছর ওই ওইটা থাকবে, তারপরে আপনি ওটাকে 16 ইঞ্চি বা 18 ইঞ্চি গামলায় সেট করুন। আচ্ছা, আর আরও একটা আমি জেনে নেবো যে এই ধরনের আমের ক্ষেত্রে মাটি প্রস্তুত কী হবে? আমরা তো গোবর সার, বার্মি কম্পোস্ট, একটু হাড় গুঁড়ো, নিম খোল, অল্প আমের ক্ষেত্রে একদম অল্প পরিমাণে। আচ্ছা, অনেকে কিন্তু বলে নিম খোল আম সহ্য করতে পারে না, বেশি দেওয়ালেই তো মারা যাবে, আম খোল সহ্য করতে পারে না। নিম খোল বলুন আর বাদাম খোল বলুন, সরষে খোল বলুন। আচ্ছা, একদম নিম খোলটা 1 চিমটে 3 আঙুলি 1 চিমটে দিতে হবে। আচ্ছা, তাহলে কিচ্ছু হবে না, এটা আমি দিয়েছি, আমি অনেক কাজ করেছি। আচ্ছা, মানে সামান্য একটু দিতে হবে, সামান্য একটু চিমটে দিতে হবে, হ্যাঁ, যাতে কোনো রকম খোল ব্যবহার করা যাবে না। না, আমের ক্ষেত্রে শুধু হাড় গুঁড়ো শিংকুচো দিয়েই কিন্তু গাছের একটা মিনিমাম যে সার প্রয়োগ হয়, মাটিটাই একটু বেলে দোআঁশ মাটি হলে, মানে একটু ঝুরঝুরে মাটি হতে হবে এবং একটু ড্রাই মাটি হতে হবে। মানে আম কিন্তু সাধারণত, আমি সেটা শুনেছি যে আমের ক্ষেত্রে কিন্তু আম বেশি জল পছন্দ করে না। না না, এখানে আরও কিছু আমের কালেকশন রয়েছে, আমি একটু জেনে নেবো এটা কি, এগুলো কি আছে? এগুলো গৌরমুখী। আচ্ছা, এটা সেই বাংলাদেশের বিখ্যাত একটা আম, লেট ভ্যারাইটি, এটা আপনার সেপ্টেম্বর মাসে উঠবে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা যাবে আরামসে? মানে এগুলো তো অ্যাকচুয়ালি মূলত লেট ভ্যারাইটি, তো লেট ভ্যারাইটি, এটা গ্রাফটিং চারা, এই চারাটা আপনারা 100 টাকায় পেয়ে যাবেন গাছটা। দেখুন গাছটা অনেকটাই কিন্তু হেলদি গাছ, এবং প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এখানে হেলদি এবং স্বাস্থ্যসম্মত কিন্তু ভ্যারাইটি। আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি সচরাচর সব নার্সারিতে পাবেন না, এই ধরনের হেলদি চারা নিতে গেলে কিন্তু আপনাকে সুরাব নার্সারিতেই আসতে হবে। আরও কিছু আমের কালেকশন রয়েছে, এখানে বেশ কিছু জ্যাকফ্রুট, একটু কাঁঠালের ভ্যারাইটি রয়েছে আমি জানবো দাদার কাছে, এগুলো কি আছে? ভিয়েতনাম সুপার আলি আছে, থাই অল টাইম আছে, এগুলো থাই অল টাইম, এর পাতাটা আলাদা, ভিয়েতনাম সুপার আলি এর পাতাটা আলাদা। আচ্ছা, ভিয়েতনাম সুপার আলি যেটা আমরা আপনাকে পিঙ্ক কাঁঠাল বলে চিনি, একটা অত্যন্ত আজকের ডেটে অত্যন্ত কমার্শিয়াল জাত এবং অত্যন্ত লাভজনক একটি জাত, এই ধরনের ভ্যারাইটি আপনার কাছে কোনো দর্শক বন্ধু যদি খুচরো এবং পাইকারি দুভাবেই, খুচরো তো পাবেই, পাইকারি যদি নিতে চায় পাবে, পাইকারি নিলেও 50 টাকা, খুচরো নিলেও 50 টাকা, একদম। তো বর্তমানে কিন্তু খুচরো পাইকারির একই দাম রয়েছে, তো আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম নার্সারি ম্যান যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই সুরাব নার্সারিতে খুচরো পাইকারির কিন্তু দুভাবেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা বন্ধুরা, এখানে বেশ কিছু আমের কালেকশন আমি রয়েছে, আরও জানবো এটা কি আছে। এটা এখানে এই বেডে আছে, 3 রকম আছে, এই এই সাইডের গুণ আছে আপনার রেড আইভরি। আচ্ছা, একটু তুলে দেখানো যাবে? 3-4 ফুটে গাছ, তো মাটিতে গাঁথা আছে, তো এখন গরমের সময়। আচ্ছা, বলছি আমি একটু বলছি। আচ্ছা, এর পাতা তো বেশ বড় হয়। হ্যাঁ, রেড আইভরির পাতাটা গুলো একটু বড় বড় হয়, লম্বা লম্বা। এটাকে আমরা কি ভ্যারাইটি বলতে পারি? এগুলো আপনার ওই চিয়াংমাই বা রেড আইভরি। মানে এটা কি লেট ভ্যারাইটি না আর্লি? এটা আর্লি, যেই সময় আমাদের দেশি আম পাকে সেই সময়। আচ্ছা, আজকের ডেটে কোনো দর্শক বন্ধু যদি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে ফ্রুটিং নেক্সট ইয়ারে আসবে, আরামসে কিন্তু চলে আসতে পারবে এই ধরনের ভ্যারাইটিতে। R2E2 যেটা অ্যাপেল ম্যাঙ্গো, এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো, আর এই দিকে হচ্ছে R2E2, এটা মূলত অস্ট্রেলিয়ার আম। এই ধরনের ভ্যারাইটিও কিন্তু 100 টাকায় দাম রয়েছে মাত্র। বন্ধুরা, এখানে আরও কিছু আমের ভ্যারাইটি রয়েছে, দাদার কাছে যাব এবং জেনে নেব এগুলো কি আছে। এগুলো নাম ডগমাই পার্পেল, কেউ সিমওয়ার্ম বলে। আচ্ছা, একটু যদি তুলে দেখান, এটা দেখানো যাবে? খুব সুন্দর একটা ভ্যারাইটি, দেখুন বন্ধুরা কত হেলদি গাছ, দাম কিন্তু সেই 100 টাকা। তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আমিও আমার ছাদ বাগানের জন্য একটি নেব, এত সুন্দর গাছ আমি কিন্তু দেখে কিন্তু লোভ সামলাতেও পারলাম না। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিতে ফলন আসতে কত সময় লাগবে? সামনে নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার, মূলত এটাকে আমরা আর্লি ভ্যারাইটি বলতে পারি। তো
নাম ডকমাইসিমং, আপনারা কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন এরকম হেলদি চারা মাত্র 50 টাকা। তো এই ধরনের চারা কিন্তু আপনারা এখান থেকে পাবেন মাত্র 100 টাকায়, এই ধরনের এত বড় বড় হেলদি চারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব ডেকোপন গাছ, এইসব গাছের ফল ধরা গাছ। আচ্ছা এগুলো কি বিক্রির জন্য? বিক্রি হবে 1000 টাকা। আচ্ছা ফল সহ কিন্তু পাবেন? এগুলো 3 বছরের জোপালো গাছ। আচ্ছা আমি বাড়তে দেয়নি, বাড়লে 6 ফুট হয়ে যেত। আচ্ছা ঝোপ করে রাখা হয়েছে, কেটে খাটো করে রাখা হয়েছে। দাম কিন্তু ওই 1000 টাকা। আর এই ধরনের ভ্যারাইটি যদি কেউ ধরুন এই প্যাকেটেই রেখে দেয়, সেক্ষেত্রে কি ফলন পাবে? প্যাকেটেই তো আমার ফলন আছে, দেখেন। আচ্ছা প্যাকেটেই কিন্তু ফলন আছে, আপনারাও কিন্তু এই ধরনের প্যাকেটেই কিন্তু ফলন নিতে পারবেন। এই মুহূর্তেও কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজনই নেই। তো বন্ধুরা চেষ্টা করলাম আমি বেশ কিছু আইটেমস তুলে ধরার, বাকি রয়ে গেল প্রচুর আইটেমস, কারণ সুরাব নার্সারি মানে আইটেমের শেষ নেই। তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে কিন্তু এতগুলো আইটেমস শেয়ার করা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো ধীরে ধীরে আমি কিন্তু আগামী এপিসোডের মাধ্যমে বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি দাদার কাছে যাব এবং জেনে নেব আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে যদি আপনার নার্সারিতে আসতে চায় সেক্ষেত্রে কীভাবে আসবে? প্রথমে শিয়ালদায় আসবে, শিয়ালদা থেকে বঙ্গা লোকাল ধরে গুমা হাবড়া স্টেশনে নামবে, গুমা অথবা হাবড়া। আচ্ছা গুমা থেকেও চাকা লোকনাথ মন্দিরের অটো আসছে, হাবড়া থেকেও আসছে। হাবড়া থেকে 11 কিলোমিটার, গুমা থেকে 9 কিলোমিটার, চাকলা মন্দিরের আগে টার্নিং আছে। একদম। তো বন্ধুরা পথ নির্দেশ আপনারা পেয়ে গেলেন, এভাবে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। যদি পথে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন। আচ্ছা দাদা আপনার এখানে আসার কোনো সময় মানে কোন টাইমিংসে আসবো? আমার এখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে, তার ভিতরে আপনার 1টা থেকে 2টা অবধি বন্ধ থাকে, মানে 1 ঘন্টা অফ থাকে। আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু এই সময়ের মধ্যেই আসার চেষ্টা করবেন, কারণ ওই সময়টাই কিন্তু ওনারা কিন্তু এই সময় অ্যাভেলেবেল থাকে, আপনারা আসলে আপনাদেরকে কিন্তু গাইড করে দিতে পারবেন। আচ্ছা আপনি আমাদেরকে বলুন এই নাম নার্সারিতে আসার যদি কোনো যোগাযোগের নাম্বার থাকে সেটা একটু বলুন। 8101260541 এটা আমার নাম্বার, অযথা ফোন করবেন না, যখন ইমার্জেন্সি হয়ে যাবে বা অত্যন্ত প্রয়োজন হবে আপনি ফোন করবেন। একদম। তো এই প্রসঙ্গে একটা কথা আমি জানিয়ে রাখি, অযথা কেউ ফোন করে ভেরিফাই করবেন না, আপনারা মনস্থির করে থাকলে তবেই কিন্তু আসবেন। অনেকে কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগ এসছে, আপনারা কিন্তু প্ল্যান্ট নেন না, শুধুমাত্র ফোন করেন এই নার্সারি ও নার্সারি সেই নার্সারি করেন, আর কোনো প্ল্যান্ট নেন না, খালি দামের ভেরিফাই করেন আর কমেন্টসের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটান। তো করবেন না, যারা অ্যাকচুয়াল বাগান প্রেমী, যারা মনে করেছেন এই ধরনের ভ্যারাইটি নেবেন, চলে আসবেন, নিশ্চিন্তে আপনারা ভ্যারাইটিগুলো নিয়ে যাবেন, অযথা ফোন করে কাউকে বিব্রত করবেন না। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব, আপনার এই যে ভ্যারাইটিসগুলো আপনি আমাদেরকে বললেন, কোনো দর্শক বন্ধু যদি আসতে পারলো না সেক্ষেত্রে কিন্তু অনেকে অনলাইন চান, অনলাইন কি ফ্যাসিলিটিস রেখেছেন? অনলাইন মিনিমাম অর্ডার 3000 টাকা। আচ্ছা তো অনলাইনে 1 সপ্তাহ টাইম দিতে হবে, যে আজকে পয়সা দিলাম আর আজকেরই কাজটা আমার হোম ডেলিভারি করতে হবে, এরকম হয় না। আচ্ছা যে কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে তবেই কিন্তু অনলাইনের জন্য আপনারা আবেদন করবেন। তো গ্রিন ওয়ার্ল্ড সবসময় কিন্তু বলে যে আপনারা নার্সারি ভিজিট করুন এবং কালেকশনগুলো দেখে ঘুরে নিয়ে যেতে পারবেন, তো অনলাইন যারা একদমই পারছেন না তারা অনলাইনকে প্রাপ্ত করুন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে আরও মোটিভেট করবে। আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, দাদার ডাকে আমি আজ এসেছিলাম সুরাব নার্সারিতে বর্তমান কালেকশন শেয়ার করার জন্য। তো আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন।